দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। বাইতুল মোকাররমে ফিলিস্তিনি যুবকের বক্তব্য ভাইরাল। কাবুলে ঈদের দিন মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণে ইমাম সহ নিহত 12। রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব, হামাস ও ইসরায়েলের প্রতিক্রিয়া। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ। খালেদা জিয়া তো বেঁচে আছেন, এটা ভেবেই আমরা উজ্জীবিত হই। রাতে ইসরায়েল ফিলিস্তিন মুখোমুখি, ইসরায়েলের প্রধান শহরে বোমা হামলা। দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত। খালেদা জিয়া তো বেঁচে আছেন, এটা ভেবেই আমরা উজ্জীবিত হই। খালেদা জিয়াই বিএনপি নেতাকর্মীদের সব প্রেরণা উৎস বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এই সরকারের নির্মম অত্যাচার নির্যাতন বর্ণনাতীত, এই অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি। খালেদা জিয়া যখন আমাদের সঙ্গে থাকেন আমরা উজ্জীবিত হই, তিনি অনুপ্রাণিত করেন। এখন আমরা এভাবে উজ্জীবিত হই, তিনি তো বেঁচে আছেন, এটাই আমাদের প্রেরণা দেয়। এই অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। শুক্রবার বেলা 11:30 রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এদিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দলীয় নেতাদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। ফ্যাসিবাদকে হটিয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপি মহাসচিব, বলেন, আল্লাহ যেন আমাদের তৌফিক দেন সারা দেশে যে একটা ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে এর থেকে মুক্তি হওয়ার জন্য যেন শক্তি অর্জন করতে পারি। সবাই জানেন আজকে ঈদুল ফিতর পালিত হচ্ছে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে। একদিকে করোনার ভয়াবহ আক্রমণ, অন্যদিকে ফ্যাসিবাদ সরকারের অত্যাচার নির্যাতন নিপীড়ন। এই দানবের হাত থেকে দেশ যেন রক্ষা পায় এই দোয়াই করছি। করোনা মহামারীতে সরকারের পলিসি ভুল উল্লেখ করে মির্জা ফখরুল আলম বলেন, এই সরকারের ভুল পলিসির কারণে আজকে মানুষ বিভ্রান্ত হয়ে গেছে, বাড়ি যাওয়ার পথে 5 জন মারা গেছেন। একদিকে তারা লকডাউন বলছে কিন্তু পালন হচ্ছে না, পরিবহন বন্ধ করছে কিন্তু যাত্রী চলাচল বন্ধ হচ্ছে না। সঠিকভাবে পরিকল্পনা করে যদি লকডাউন করত এমন পরিস্থিতি হতো না। আর আমরা বারবার করে বলি, প্রণোদনার টাকা যদি সাধারণ মানুষের কাছে পৌঁছাতো তাহলে এ অবস্থা হতো না। বিএনপি মহাসচিব বলেন, সারা দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে পবিত্র ঈদের দিনে আমরা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের মাজারে এসেছিলাম শ্রদ্ধা জানাতে, কবর জিয়ারত করতে। এখানে দাঁড়িয়ে মহান আল্লাহর কাছে আজকের পবিত্র দিনে এই দোয়াই চেয়েছি, তিনি যেন আমাদের নেত্রী গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে সুস্থতা দান করেন। দোয়া চেয়েছি আমাদের নির্বাসিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন অচিরেই দেশে এসে দলকে নেতৃত্ব দিতে পারেন। একই সঙ্গে আমাদের দলের ও দেশের যেসব বরণ্য ব্যক্তি চলে গেছেন তাদের ছেড়ে তাদের রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়েছি। এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আলম বলেন, চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন, ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছে। তিনি বলেন, দেশের জনগণ ভালো নেই, হামলা মামলায় জর্জরিত নেতাকর্মীরা ভালো নেই। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, দপ্তরের দায়িত্ব পাওয়া সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হক প্রমুখ। এরপর বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। বাইতুল মোকাররমে ফিলিস্তিনি যুবকের বক্তব্য ভাইরাল। ঈদের দিন রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম চত্বরে ফিলিস্তিনি যুবকের জ্বালাময়ী ভাষণ ফেসবুকে ভাইরাল হয়েছে। ফিলিস্তিনের গজায় নিরাপরাধ সাধারণ মানুষের উপর নির্বিচারে বোমা বর্ষণ ও হামলার প্রতিবাদে শুক্রবার গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 11:00 দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ পূর্ব সমাবেশে হঠাৎ এসে হাজির হন ফিলিস্তিনি যুবক। তিনি আল আকসা মসজিদ চত্বরে ঢুকে ইসরায়েলি পুলিশের বেধড়ক লাঠিপেটা, কাঁদানে গ্যাস এবং ফিলিস্তিনিদের নিহতর ঘটনার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে জ্বালাময়ী বক্তব্য দেন। তিনি বাংলায় বলেন, আমি ফিলিস্তিন থেকে এসেছি। পরে তিনি ইংরেজি ও আরবিতে ফিলিস্তিনিদের ইসরায়েলের ওপর নৃশংসতার কথা তুলে ধরেন। তার এ বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিক্ষোভ সমাবেশের ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, ইসরায়েল ন্যাক্কারজনকভাবে ফিলিস্তিনের নামাজরত মানুষের ওপর হামলা করেছে। এমন বর্বর হামলার পরেও বিশ্ব সম্প্রদায় চুপ হয়ে আছে, জাতিসংঘ কিছু বলছে না।
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ওই রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি, এর জন্য 14 মে ঈদের দিন বেছে নেওয়া হয়েছে। কারণ 73 বছর আগে ওই রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করেছে। ফিলিস্তিনরা যেমন প্রতি বছর এ দিনটা কালো দিবস হিসেবে পালন করে, এখন থেকে ইসলামী আন্দোলনও প্রতি বছর দিনটিকে কালো দিবস হিসেবে পালন করবে। ইসলামী আন্দোলনের ঢাকা উত্তরের সভাপতি ফজলে বারী মাসুদের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি মিছিল বের করেন তারা। কাবুলে ঈদের দিন মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণে ইমাম সহ নিহত 12। আফগানিস্তানে রমজান শেষ হতে না হতেই সন্ত্রাস ফিরল। আজ শুক্রবার ঈদের দিনেও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর কাবুলের একটি মসজিদ। এতে মসজিদের ইমাম সহ অন্তত 12 জনের প্রাণহানি হয়েছে। জানা গেছে, দেশটির উত্তর কাবুলের সকারডেরা জেলার ওই মসজিদের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা। শুক্রবার জুম্মায় প্রার্থনার জন্য মসজিদে মুসল্লিদের সমাগম হতেই বোমাটি ফেটে যায়। কাবুল পুলিশ বলছে, বিস্ফোরণে নিহত হয়েছেন মসজিদের ইমাম মুফতি নোমান। তবে কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও বোঝা যাচ্ছে না। কোনো জঙ্গি গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সূত্র আল জাজিরা। রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব, হামাস ও ইসরায়েলের প্রতিক্রিয়া। ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর সামরিক অগ্রাসন চালাচ্ছে তা থামাতে রাশিয়া যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। দেশটি বলছে, মিশরের নজরদারিতে এ যুদ্ধবিরতি কার্যকর হবে। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, যুদ্ধবিরতি শুধু গাজা উপত্যকায় পালন করলে চলবে না, বরং এর মধ্যে পবিত্র জেরুজালেম আল কুদস শহরকেও অন্তর্ভুক্ত করতে হবে। সেখানে ইসরায়েলের ঘৃণ্য হামলা বন্ধ করতে হবে। এদিকে ইসরায়েলের চ্যানেল 12-এর বরাত দিয়ে ফিলিস্তিনের আল কুদস টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রাশিয়ার এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। গত সোমবার থেকে গাজা উপত্যকার উপর ইসরায়েল বর্বর অগ্রাসন শুরু করেছে। এরপর রাশিয়ার পক্ষ থেকে প্রথম কোনো যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলো। তবে নির্বাসনে থাকা হামাসের অন্যতম নেতা সালেহ আরুরি বলেছেন, মিশর, কাতার ও জাতিসংঘের যুদ্ধবিরতির জোরদার প্রচেষ্টা চালাচ্ছে। সূত্র পার্সটুরে। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে নামাজরত মুসল্লিদের ওপর বর্বর ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনের নারী শিশু ও বেসামরিক মানুষ হত্যার প্রতিবাদে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে বিক্ষোভ করেছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শুক্রবার সকাল 11টায় ঈদের সর্বশেষ জামাতের পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। সভাপতিত্ব করেন সংগঠনের ঢাকা মহানগর উত্তরের হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। বিক্ষোভ সমাবেশে মাওলানা ইউনুস আহমদ বলেন, বিশ্বের যেসব আকাশে বাতাসে বারুদের গন্ধ পাওয়া যায়, সেখানে ইসরায়েলের হাত রয়েছে। আজ তারা মাথা উঁচু করে দাঁড়াতে চায়। তিনি বলেন, আমাদের ঈদের খুশি নষ্ট করেছে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল। বিশ্বের অনেক দেশ সন্ত্রাসী খুঁজে বের করে। আজ প্রমাণিত হয়ে গেছে, শুধু ইসরায়েলই নয়, তাদের যারা সমর্থন দেয় তাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে, প্রতিবাদ চলবে। জাতিসংঘের সমালোচনা করে মাওলানা ইউনুস আহমেদ বলেন, জাতিসংঘের হাস্যকর ভূমিকা পালন করছে। সময় হয়ে গেছে মুসলিমদের জন্য স্বতন্ত্র জাতিসংঘ তৈরি করার। অনেক মুসলমান রাষ্ট্র ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন দিচ্ছে। তাদের বলতে চাই, শয়তানের পাশ থেকে সরে আসুন। সভাপতির বক্তব্যে শেখ ফজলে বারী মাসুদ বলেন, ইহুদি জাতির ইতিহাস উগ্র। এরা আমাদের নবীদের শহীদ করেছে। যতদিন এদের অস্তিত্ব থাকবে ততদিন তারা নিকৃষ্ট জাতি হিসেবে থাকবে। বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাইতুল মোকাররম থেকে শুরু হয়ে শান্তিনগর গিয়ে শেষ হয়। সূত্র পার্সটুরে। রাতে ইসরায়েল ফিলিস্তিন মুখোমুখি, ইসরায়েলের প্রধান শহরে বোমা হামলা। ইসরায়েলের নজরদারি চৌকিগুলোকে লক্ষ্যবস্তু করে রাতে টানা 1 ঘন্টা বোমা হামলা চালিয়েছে হামাসের যুদ্ধ বিমান। গাজায় বেলুন বোমা হামলার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করছে হামাস। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ভেদ করে হামাসের রকেট আশ্রয় পড়েছে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে। হামাসের দাবি, তাদের ক্ষেপণাস্ত্রে এবার সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির শিকার ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলের দাবি, হামাসের হামলায় 80% প্রতিহত করেছে তাদের আয়রন ডোম এবং বাকি 200+ রকেট বিভিন্ন স্থাপনা ও স্থানে হামলা চালিয়েছে। তবে হামাসের রকেট হামলায় নিজের প্রধান বিমানবন্দর বন্ধ করতে বাধ্য হয়েছে ইসরায়েল। শহরের পাইপলাইন ও তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। মারাও গেছে কমপক্ষে 6 জন। ক্ষেপণাস্ত্রের বিষয়ে হামাস জানিয়েছেন, এবার তারা দখলদার ইসরায়েলের রামুন বিমানবন্দরে আইওয়াস 250 নামে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম ভেদ করতে সক্ষম। হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন,
বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামুন বিমানবন্দরে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আইওয়াস এর সাহায্যে হামলা চালানো হয়েছে। গাজা থেকে বিমানবন্দরটির দূরত্ব 220 কিলোমিটার আর আইওয়াসের 250 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম এটিকে আটকাতে ব্যর্থ হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির নাম আইওয়াস দেওয়ার বিষয়ে জানা গেছে। হামাসের গুরুত্বপূর্ণ নেতা শহীদ ইয়াহিয়া আইওয়াসের নামে এর নামকরণ করা হয়েছে। ইয়াহিয়া আইওয়াস 1996 সালের 5 জানুয়ারি সিনবেত এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হন। আজকের মতো এখানেই শেষ করছি। সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।